দিন কয়েক আগেই জন্মদিনের পার্টি চলাকালীন মুম্বাইয়ের লোয়ার পরেলে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। কেক কাটার পরই অগ্নিকাণ্ডে মৃত্যু হয় বার্থডে গার্লের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার মুম্বাই থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে বরানগরের তাঁতিপাড়ায় জন্মদিনের অনুষ্ঠানের সময় বাড়িতে অগ্নিকাণ্ড। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ি। বাড়ির ভেতরে স্থানীয় যারা যুবক তারা বাড়ির ভেতর থেকে যে সমস্ত অগ্নিদগ্ধ জিনিস সেগুলো বাইরে বের করে আনার প্রক্রিয়া চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল 7টা নাগাদ জন্মদিনের পার্টি চলাকালীন হঠাৎই বাড়ির একটি ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। জন্মদিনের দিন আগুনের লেলিহান শিখা থেকে দিদির ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা। দমকলের 3টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। আমরা যখন আসি তাহলে দেখছি হু করে আগুন জ্বলছে, তারপরে পাড়ার সব ছেলেরা মিলে এই আগুনটাকে নেভানো গেছে, একজন ইনজয়েড হয়েছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। জখম মহিলা হাসপাতালে ভর্তি। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।